মর্মান্তিক পথ দুর্ঘটনায় ট্রাক্টর ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে আহত হল 8 জন। আজ দুপুরে বাঁকুড়া টু সোনামুখী রাজ্য সড়কে বাঁকুড়ার বেলিয়াতর থানার অন্তর্গত তালান্দা এবং ছন্দার গ্রামের মাঝে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। বোলেরো গাড়িটি ছিল বাঁকুড়ামুখী, গাড়ির মধ্যে ছিল 4 জন এবং ট্র্যাক্টরটি ছিল সোনামুখীমুখী। তারা 4 জন লেবার বাড়ি ফিরছিল, আর সেই সময় 2 গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। তার ফলে 8 জন আহত, তার মধ্যে 4 জন গুরুতর আহত এবং ট্র্যাক্টরের 1 জনকে বাঁকুড়া রেফার করা হয়েছে। ঘটনাস্থলে তড়িঘড়ি আসে বেলিয়াতর থানার পুলিশ। এই পথ দুর্ঘটনার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ, তবে বেলিয়াতর থানার তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। হয়েছে বলতে এরা সারাদিন পরিশ্রম সার গোবর ফেলে লেবার নিয়ে আসছিল, নিজের সাইডে আসছিল, মধ্যপ্রস্ত অবস্থায় এই স্কর্পিও গাড়িটা ও রং সাইডে মারে। লেবার যে খুব এনজয়ড হয়তো কেউ কেউ মারা যেতেও পারে, তার জন্য পুলিশ প্রশাসন এসছে এখানে। আমরা রাস্তার অবরোধ করেছি, যদি যদি কেউ মারা যায় তার জন্য পরিষ্কার সেই শেল্টার পায়, বা সেই ব্যক্তি মরে গেলে তার জন্য সেই বেনিফিটটা পায়, তার জন্য আমরা রাস্তার অবরোধ করে রাখছি। আচ্ছা, ডক্টর কতজন ছিল? 3-4 জন ছিল। আচ্ছা, ওনারা 4 জনই আহত? আহত মানে পরিষ্কার আহত, মানে কেউ কেউ বাঁচতেও পারে না বাঁচতেও পারে। আচ্ছা, আর এই বোলারো গাড়িতে কতজন ছিল? বোলার তো বলতে পারছি না, আমি ইতিমধ্যে এলাম, বোলাতে মনে হয় 3-4 জন ছিল। সবাই প্রাথমিক বিদ্যালয়ে গেছে, স্বাস্থ্যকেন্দ্রে গেছে, ওদের বেলুন ছিল, ওদের আহত কম হয়েছে, এরা কিন্তু খুব জোর এনজয় হয়ে গেছে। ট্রাক্টরটা কোন দিকে যাচ্ছিল? ট্রাক্টর যাচ্ছিল সোনামুখী রোডে, আর এরা যাচ্ছিল বেলাতর রোডে, রং সাইডে ট্রাক্টরকে মেরেছে। আপনার নাম? আমার নাম সুভাষ বিশুরি। ঘটনাটা হয়েছে বেলাতর থেকে ট্রাক্টর আসছিল, আর সোনামুখী রোডে দিক থেকে স্কর্পিও আসছিল। স্কর্পিও আসার পরে সামনাসামনি ধাক্কা হয়। সামনাসামনি ধাক্কা হওয়ার পরে ট্রাক্টরে যারা ছিল, ড্রাইভার লেবার যারা ছিল 4-5 জন, তারা ইনজয়েড হয়, তাদের লাগে চোট হয়, তারা এই মুহূর্তে হসপিটালে আছে। আর স্কর্পিওতে 4-5 জন যারা ছিল ফ্যামিলি, অ্যাকচুয়ালি দোষটা স্কর্পিওর ছিল। আচ্ছা, টোটাল কতজন আহত হয়েছে? টোটাল 5 জন, আর স্কর্পিওটা 3-4 জন ছিল। আচ্ছা, গাড়ির অবস্থা এখন কিরকম আছে? দুটো গাড়ির অবস্থা? গাড়ির অবস্থা এখন ট্রাক্টর তো মোবিল চেম্বার ভেঙে গেছে পুরো, সামনের যে ফ্রন্ট এক্সেল থাকে পুরো ভেঙে গেছে। স্কর্পিওর সামনাসামনি যেহেতু ধাক্কাটা হয়েছে সেহেতু হালকা লেগেছে, আর অ্যাকচুয়ালি দোষটা হচ্ছে স্কর্পিওর। আচ্ছা, প্রচণ্ড স্পিডে ছিল গাড়িটা, আর ট্রাক্টর যেটা ছিল সেটা নিজের সাইডে আসছিল, আর স্কর্পিওরটা রং সাইডে আসছিল, ওই জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে পেট পুজো, আর বাঙালির পেট পুজো মানেই আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও সোনা রূপেও সোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।